আসসালামু আলাইকুম, আমি শাহজাহান আলী, আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনারা আপনাদের কম্পিউটারের এই যে হোম পেজের যে ডিসপ্লেটির মধ্যে যে একটা ওয়ালপেপার দেখতে পাচ্ছেন, এই ওয়ালপেপারটা আপনারা উইন্ডোজ 7-এ কীভাবে চেঞ্জ করবেন, এবং এখানে ওয়ালপেপারের মাঝে আরো অনেক কিছু আছে, থিম আছে, এগুলো কিভাবে আপনাকে সেট করতে হয় সেটা আমি দেখাবো। তো উইন্ডোজ 7-এর যে কাজটা প্রথমে আপনারা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে লেখা আছে রেজুলে না পার্সোনালাইজ, এখান থেকে পার্সোনালাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ঠিক এরকম একটা অপশন আসবে, এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখানে দেখেন এই যে উপরে আমার এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে থিম। থিম বলতে কি, মানে আপনার ওয়ালপেপারটা একটার পর একটা চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে, এটাকে থিম বলে। আর যদি আপনি জাস্ট একটাই রেখে দিতে চান, আমার আমি যেভাবে রাখছি একটাই, সেটাকে ওয়ালপেপার বলে, ওয়ালপেপার চেঞ্জ হবে না, শুধু ওইটাই থেকে গেল, থেকে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তা আমি প্রথমে এই যে থিমের এটা নিয়ে বলি, এই যে এগুলো সব থিম দেখতে পাচ্ছেন, আপনি উইন্ডোজের থিমটা রাখতে পারেন বা অনেকগুলো এখানে থিম আছে, থিম রাখতে পারেন। আর যদি আপনি ব্যাকগ্রাউন্ডের জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, দেখেন এখানে দেখেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, এটা আপনি থিম হিসাবে ইউজ করতে পারেন। মানে আপনি যদি সবগুলো সিলেক্ট করে সেভ করেন তাহলে আপনি একটা একটা চেঞ্জ হবে, কিন্তু আমি চাচ্ছি একটাই শুধু ই করতে। যেমন আমি যদি এখানে সিলেক্ট অল করে দিই, তাহলে আমার যতগুলো ছিল সব সিলেক্ট হয়ে গেল, তারপর যদি সেভ করি তাহলে আমার একটার পর একটা চেঞ্জ হতে থাকবে। তা এখন আপনারা আপনাদের এভাবে আপনারা যেটা আপনার খুশি সেটা করতে পারেন। আমি চাচ্ছি যে কোনো একটা কালারই করতে চাচ্ছি, ধরেন আমি এই কালারটাই করতে চাই, আমি সব ক্লিয়ার করে দিলাম। আমি চাচ্ছি যে এই কালারটা আমি আমার এ থাকবে, এ সেভ করে দিলাম, দেখেন ওইটা আমার সেভ হয়ে গেছে। এখন এখান থেকে আরও অনেক আছে, ধরেন আমি আবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, এখন এই যে এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন পিকচার পজিশন, আপনি এই ওয়ালপেপারটা কীভাবে পজিশন, কোন পজিশনে আপনি রাখবেন। এখানে ফিল বলতে কি, এই ফিল দিয়ে দেখতে পাচ্ছেন, এই ফিল হইলে সম্পূর্ণ ডিসপ্লে বরাবর আপনার এই পিকচারটা থাকবে। আর এই ফিট যদি দিই, দেখেন ফিট হইলে আমার দুই পাশে এটা কমে গেছে, চারে পাশে এই যে মধ্যখানে শুধু এটা বসছে। তারপরে এখানে এটাতে ক্লিক করলে দেখেন আমার এটাও প্রায় বরাবর পর্যন্ত হয়ে গেছে। ঠিক আছে, এখানে অনেকগুলো ফাংশন আছে, এটা হইলে মানে এগুলো একটা একটা কাজ আছে। ঠিক আছে, আপনারা আপনাদের মনে মতো করে রাখবেন। ঠিক আছে, সেন্টারে করে দিলে আপনার সেন্টারে থাকবে। তা আমি ফিল করে রাখছি, ফিল করলে এটা সত্যি ভালো, সেভ করে দিলাম। এখন এখানে আরো জিনিস আছে, যেমন আপনি যদি জাস্ট কালার রাখতে চান, যদি আপনি কোনো যে ওয়ালপেপারটা যদি জাস্ট এক কালারে রাখতে চান তাহলে এক কালার রাখতে পারেন। ধরেন আপনি যদি চান এই কালারটা রাখতে, ঠিক আছে, তা এই কালার যদি সেভ করে দেওয়া হয়, ও এটা হচ্ছে চেঞ্জ কালার উইন্ডোজ বর্ডার, এই বর্ডারের মধ্যে যে কালারটা করা যায় সেটা হচ্ছে উইন্ডোজ বর্ডারের মধ্যে কালারটা, এটা এটা এক কালার না, এটা বর্ডারের জন্য। তারপর সাউন্ড রাখতে চাইলে সাউন্ড রাখতে পারেন, সার্ভার স্ক্রিন রাখতে চাইলে এখানে সার্ভার স্ক্রিনটা রাখতে পারেন। ঠিক আছে, থ্রিডি লোগো, আপনার যখন কম্পিউটারটা একটু বন্ধ হয়ে যাবে তখন 3D লোগো এভাবে আপনার কাজ করবে। এই দেখেন উইন্ডোজ 7 3D-র মধ্যে করবে, এগুলো রাখতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করুন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ।